হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। ডিএলএস 23 গেমটির মধ্যে বর্তমান সময়ে সবথেকে আলোচিত কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই ভিডিও। সো আজকের ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ডিএলএস সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর প্রথম কমেন্টটি হচ্ছে, ভাই আমার টিমে লিসান্দো মার্টিনে ছিল আগে, রেয়ার কার্ডের আপডেট আসার পর তার লেভেল বেড়েছে কিন্তু আমার টিমে তার লেভেল বাড়ছে না, কি করব। তো আপনি যখন লিসান্দো মার্টিনেজকে কিনেছিলেন তখন ছিল সে রেয়ার কার্ডের, আর এখন কিন্তু সে লিজেন্ডারি কার্ডে পরিণত হয়েছে। এখন আপনি যদি তাকে লিজেন্ডারি কার্ডে পেতে চান তাহলে কিন্তু গেমটি আপডেট দেওয়ার ফলে যে তাকে লিজেন্ডারি কার্ডে পাবেন তা কিন্তু নয়। তাকে লিজেন্ডারি কার্ডে পেতে হলে আপনার রিলিজ অপশনে গিয়ে তাকে রিলিজ দিয়ে দিতে হবে, এবং তাকে রিলিজ দেওয়ার পর আবার নতুন করে যখন কিনবেন তখন কিন্তু তাকে লাইফ ট্রান্সফার অপশন থেকে লিজেন্ডারি কার্ডে তাকে পেয়ে যাবে। তাহলে কিন্তু তাকে আপনি দেখবেন যে তার রেটিংটা বাড়ানো রয়েছে। আশা করি আপনার কমেন্টের রিপ্লাইটি আপনি বুঝে গিয়েছেন। আজকের ভিডিওর দ্বিতীয় কমেন্টটি হলো, লাইফ ট্রান্সফার প্রবলেম এখনও আছে। কিছুদিন আগে ডিএলএস গেমটিতে একটি বড় ধরনের আপডেট আসে, সেই আপডেটটি আসার পর কিন্তু লাইফ ট্রান্সফার অপশনটিতে আপনি যে কয়টায় ম্যাচ খেলেন আপনি ম্যাচ খেলার পর কিন্তু লাইফ ট্রান্সফার অপশনটিতে একটি প্লেয়ারই বারবার করে আসতেছিল। সেই প্রবলেমটি কিন্তু এফটিজি 19 MB একটি আপডেটের মাধ্যমে সেই প্রবলেমটি কিন্তু সলভ করে দিয়েছে। এখন কিন্তু লাইফ ট্রান্সফার অপশনটিতে আপনি ম্যাচ খেলার পর বিভিন্ন রকমের প্লেয়ার আসবে, একটি প্লেয়ারই বারবার আসবে না লাইফ ট্রান্সফার অপশনটিতে। এখন যেই কমেন্টটি রিপ্লাই দিব সেটা হচ্ছে বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ কমেন্ট। ভিডিওটির মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন। ভাই ডিএলএস আইডি কিভাবে ট্রান্সফার করব, এবং এতে কি ডিএলএস আইডি দুইটি, এই সময়ে যদি আইডি দুইটি গুগলের সাথে কানেক্ট থাকে তাহলে কি কোনো সমস্যা হবে, প্লিজ 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 রিপ্লাই। তো ভাই আমি আপনার কমেন্টে রিপ্লাইটি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ডিএলএস আইডি ট্রান্সফার করার জন্য আপনার যেই ফোনটিতে আপনি ডিএলএস আইডিটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ফোনটিতে কিন্তু আপনার ডিএলএস আইডিটি যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছিলেন সেই গুগল অ্যাকাউন্টটি সেই ফোনটির মধ্যে আপনার লগ ইন করে রাখতে হবে। তারপর আপনি ডিএলএস গেমটিতে প্রবেশ করবেন, করার পর গুগল কানেক্ট অপশনে গিয়ে সেই গুগল অ্যাকাউন্টের সাথে আপনি লগ ইন করে দিবেন, তাহলে কিন্তু আপনার সেই আইডিটি এসে পড়বে, তাহলে কিন্তু আপনার ডিএলএস অ্যাকাউন্টটি ট্রান্সফার হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং ডিএলএস সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন।